ভাইজান ইনশাআল্লাহ এই যে টাটা আইরিস বুঝতে পেরেছেন, টাটার এই ছোট এই যে বিএস ফোরের আইরিস বাচ্চা হাতি বলি যারা আমরা, এই গাড়িটার একটা কেস আছে, একটা জিনিস দেখো সামথিং জিনিস একটা কেস। এই গাড়ি আমি এখন স্টার্ট করতে এসে বোর্ডের বাতি দেখো তিনটে কিন্তু জ্বলে আছে, চাবি অন করলে কিন্তু তোমার চেক ইঞ্জিন বাতি চলে যাবে, ডিজেল ফিল্টার বাতিও কিন্তু চলে যাবে ইনশাল্লাহ আমরা যেটা পাই। কিন্তু এই গাড়িটা দেখো টোটাল সব বাতি জ্বলে আছে, এই কেসটা আমার লাইফে এই প্রথম দেখছি, কিন্তু এই এই কেস হয় ডিজেল ফিল্টার কিন্তু জ্বলে না, চেক ইঞ্জিনটা জ্বলে, তো একসাথে দুটো ফল দেখতে পাচ্ছি আমি। তাই ইনশাল্লাহ গাড়িটা এখন স্টার্ট করবো, কী হচ্ছে দেখো সিমটম, ওকে তাই দেখো সেল মারছি কোনো কথা বলছে না, একটা জিনিস দেখো একদম লাইভ প্রুফ ভাই, বাতি জ্বলছে প্লাস সেলফ মারছি, গাড়ি সেলফ নিচ্ছে না, কী হতে পারে বলো? আমাকে এক এক সময় এমন এমন কাজ আসবে, অবাক করা কাজ ভাই জান, এক সেলফ নেবে কিন্তু এই বাতির লাইন কিন্তু আউট হয়ে যাবে, কিন্তু এর একসাথে তিনটে ফল দেখা দিয়েছে প্লাস সেলফও নিচ্ছে না, দেখো সেলফ মারছি গাড়ির কোনো সেলফে কোনো কথা বলছে না। তা ফার্স্ট টাইম আমরা সেলফের হচ্ছে ফিউজ থাকে এই গাড়ির বুঝতে পেরেছেন, মেন যে ইম্পর্টেন্ট যে ফিউজ ওই ফিউজটা আগে চেক করবো আমরা, তা এর ফিউজ থাকে এই সাইড ইনশাল্লাহ তোমাদের দেখাচ্ছি ভাই জান, চলো ওই সাইড গিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ। একটা জিনিস ভাই, এর ফিউজ যদি থাকে এটা থাকবে, এই যে 30 অ্যাম্পিয়ারটা থাকবে বুঝতে পেরেছেন, তো এর ফিউজ বক্সে কভারও নেই, তাই ইনশাল্লাহ ফিউজটা আমরা কেটে গিয়েছি কিনা সেটা তোমাদের দেখাচ্ছি লাইভ পুরো। ওকে ভাই জান ফিউজটা আমি ফাঁকায় খুলে নিই, নিয়ে দেখাচ্ছি খালি খালি কেন। তা একটা জিনিস ভাই জান, তা একটা জিনিস ভাই জান যে ফিউজ বিষয় বলছিলাম, কিন্তু এটাও ফিউজ কাটেনি গাড়িটা বুঝেছেন, বউ গাড়ি হেডলাইট জ্বালাও দিন, গাড়ি কিন্তু হেডলাইট জ্বলছে, ফিউজ ভাই জান সেলফ নিচ্ছে না, প্লাস হচ্ছে তোমার ফিউজও ঠিক আছে, কেস কি এবার ডাইরেক্ট ভাই জান আমি সেলফের ওখানে ডাইরেক্ট করবো গাড়ির কী হচ্ছে বুঝতে পেরেছেন, কারণ আমার এখানে তো ভাইজান ফিউজ লাইন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে দেখা যাক। তা একটা জিনিস ভাইজান, গাড়িটা ফিউজও কাটেনি কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখো, ফিউজ কিন্তু ইনশাল্লাহ সব ঠিক আছে, আমি যেটা মনে করিলাম যে ফিউজ কেটেছে তা কিন্তু কাটেনি ইনশাল্লাহ, গাড়ির হেডলাইটও জ্বলছে, কিন্তু এরকম সিমটমে কিন্তু তোমার হচ্ছে ব্যাটারি ডাউন থাকলে হয় ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তো আমরা এখন যত রীতি তোমার বোর্ডে কিন্তু সব কটা বাতি আসে, কিন্তু যেই দুটো বাতি চলে যাওয়ার কথা সেটাও কিন্তু জ্বলছে ইনশাল্লাহ, আমরা এখন সেলফের ওখানে যাব দেখবো, অনেক সময় কোনো নিউট্রাল মিসিং হলেই হয় ভাইজান, কাজের লাইন খুব যতটা সহজ ভাইজান ততটা টাফ বুঝতে পেরেছেন বাবু, দরকার খুলে নতি। তা ইনশাল্লাহ এই ডালার উপর আমরা উঠছি বুঝলেন, ডাইরেক্ট চেক আপ করবো বাবু, গাড়ি ইনশাল্লাহ নিউট্রাল তো শিওর তো, তাই ইনশাল্লাহ এখান থেকে ডাইরেক্ট আমি ডাইরেক্ট করবো একদম ওপেন ভাই জান, কেন বলো দিন গাড়ি ইনশাল্লাহ ব্যয়রাম বোঝা যাবে না ইনশাল্লাহ আছি তো আমি, হ্যাঁ দেখো দোস্ত ওকে কেস বুঝতে পারছ, গাড়ি ইঞ্জিন ঘুরছে কিনা দেখো, দেখো ইঞ্জিন ঘুরছে তো, এই গাড়িটা কী আছে জানো, সুসম্ভব ওয়াটার পাম্পের গন্ডগোল লাগছে ভাই জান, কোনো একটা কিছু জাম হচ্ছে গাড়িটার। তা একটা জিনিস, এখান থেকে দেখো কী বার হচ্ছে, একটা জিনিস দেখেছো গাড়ির, তা আমার গাড়ি চেক ইঞ্জিন জ্বলবে কেন, গাড়ি তো স্টার্ট হবে কুলি ভাঙা বেল্টেল উড়িয়ে দেবে, হ্যাঁ এরকম ও মনের দোষ ভাই জান, এখন তো দেখতে পাচ্ছি ঘুরছে, তা আমার গাড়িটা স্টার্ট করতে হবে তাই তো, চাবির লাইন কিন্তু একটা জিনিস, ফিউজ লাইন চেক আপ করেছি ফিউজ কিন্তু ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট করছি কেসটা দেখো, গাড়ি কিন্তু ডাইরেক্টে সেলফ নিচ্ছে, একটা জিনিস দেখো তো কিন্তু একটা জিনিস ব্যাটারিও ডাউন লাগছে বুঝতে পেরেছো, কিন্তু ব্যাটারিও তো আছে ভাইজান ডাউন আছে, কারণ ইঞ্জিন রোগ পে কি ইঞ্জিন স্লো ঘুরতেছ তো বাবু, তো ইনশাল্লাহ আমরা ব্যাটারি ফায়ারিংটা চেক আপ করলাম ওকে। একটা জিনিস ভাই জান, গাড়ির তেলের মোটরটা চলছে কিনা সেটাও দেখতে হবে, গাড়ির কিন্তু আমাদের তেলের মোটর চলছে বাবু, অফ করো আবার অন করেন, এটা দেখো সাউন্ড আসছে দেখো তো, তেলের মোটর কিন্তু ইনশাল্লাহ ভাই জান চলছে, মানে গাড়ির তেল উঠছে কিনা দেখতে হবে তাই তো, ও চাবিটা অন করবা,
অফ কর অন করো দেখো লাইভ প্রুফ তেল উঠছে কিনা দেখো গাড়ি কিন্তু তেল উঠছে অফ কর দাও দেখো তো ইনশাল্লাহ গাড়ি কিন্তু তোমার তেল আসে কিন্তু আমি গাড়ি যখন ডাইরেক্ট করবো হিসেবে কী বলে আগেরকার মিস্ত্রিকার মতন যদি আমি ডায়লগ দেই গাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার কথা কারণ আমি ডাইরেক্ট করছি তো ইঞ্জিন ঘুরুচ্ছি তো কিন্তু একটা জিনিস ডাইরেক্টও গাড়ি স্টার্ট হচ্ছে না মানে এখান থেকে আমার তেলের লাইন ঠিক আছে নজলের লাইনের গণ্ডগোল হলে এটা হতে পারে কারণ দেখছে নজলের লাইন যাচ্ছে না ওইখানে গাড়ি স্টার্ট হচ্ছে না এই ইলেকট্রিক গাড়ি তো কোনো জায়গায় কোনো একটা সিগন্যালের ওয়্যার দেখছে কেটে আসে ওই কারণে গাড়ি এরকম সিমটম দিচ্ছে নাইতে কোনো সেন্সার খারাপ আছে রেলের যে প্রেশার সেন্সার থাকে ওই সেন্সার খারাপ থাকলেও কিন্তু হয় কিন্তু ইনশাল্লাহ দেখাবো তোমাদের পার্ট টু পার্ট ওকে ভাইজান ইনশাল্লাহ ভাইজান যে বিষয়ে আমি তোমাদের বলছিলাম যে গাড়ি স্টার্ট হচ্ছে না তাই তো চেক ইঞ্জিন বাতি জ্বলছে প্লাস হচ্ছে তোমার দুটো চেক ইঞ্জিন বাতি চলছে প্লাস ডিজেল ফিল্টার বাতিও কিন্তু গাড়ি জ্বলছে এবার ইনশাল্লাহ গাড়িটা যে বিষয়ে স্টার্ট হচ্ছে না একটা জিনিস দেখো তোমাদের আমি দেখাচ্ছি লাইভ প্রুফ কোনো বাতি নেই গাড়িটা কেস দেবো এখন কী হচ্ছে দেখো গাড়ি বোর্ডে বাতি আসে চলে যাচ্ছে চেক ইঞ্জিন বাতিও কিন্তু চলে গিয়েছে ইনশাল্লাহ তাই তো এবার দেখো গাড়ি স্টার্ট হবে কিন্তু চাবিতে স্টার্ট হচ্ছে না দেখেছেন যদি বলো মিস্ত্রি কেরকম হয়ে দেবো এতে কিন্তু স্টার্ট হচ্ছে না অনেক সময় আমরা কি বিরাট টিপিক্যালে পড়ে যাই কিন্তু গাড়িটা কিন্তু এবার দেখো ডাইরেক্ট করছি কী হচ্ছে দেখো গাড়ি আগে তো ডাইরেক্ট করলাম তখন তোমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না এবার দেখো এখনকার সব হাই টেকনোলজি গাড়ি তো ভাইজান তোমার ইলেকট্রিক সিস্টেমে যখন গন্ডগোল আসবে না তখন গাড়ি অটোমেটিকলি তোমার সিগনাল দেবে যদি বলো কিরকম ইস্যু দেবো তো একদম চেক ইঞ্জিন বাতি জ্বলিতে মানে গাড়ি স্টার্ট হবে না বহু চাপি অন্ত গাড়ি দেখো আমি ডাইরেক্ট করছি গাড়ি স্টার্ট ইনশাল্লাহ গাড়ি কিন্তু স্টার্ট মানে কি আমার সেলফের লাইন যখনই অটোমেটিকলি কাট হয়ে গিয়ে বাবু গাড়িটা বন্ধ করে দাও তোমার সেলফের লাইন যখন অটোমেটিকলি কাট আপ হয়ে গিয়ে যখন গাড়ি কিন্তু চেক ইঞ্জিন বাতি শপথ দিয়ে তোমার প্লাস চাবিতে সেলফ নিচ্ছে না আমরা যেটা পাচ্ছি ইনশাল্লাহ আর কথা ভালো করে বুঝতে হবে ভাইয়ার মেন কথা আমার গাড়ি এদিকের লাইন চেক আপ করি যখন আমার চাবির লাইনও কিন্তু চেক আপ করতে হবে কারণ যত গণ্ডগোল সেলফের লাইনের গণ্ডগোল হয়েছে গাড়ির টোটাল চেক ইঞ্জিন বাতি শপথ দিয়ে মানে গাড়ির ইঞ্জিন স্টার্ট হবে না এখনকার সব হাই টেকনোলজি গাড়িতে কিন্তু বাঙালির মতে গাড়িটা তো আমার গ্যারেজ অব্দি নিয়ে হবে তখন আমরা কী করে নিয়ে যাবো প্র্যাকটিক্যালে এ দেখো ভাইজান গাড়ি বাবু ইগনিশন অন ইগনিশন অন চাবি অন এবার দেখো তোমার গাড়ি স্টার্ট হচ্ছে কিনা দেখো গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট যত রীতি আমার চাবির লাইন চেক আপ করতে হবে বুঝতে পারছেন ওই লাইন চেক আপ করলে ইনশাল্লাহ গাড়ি পুরো আবার রকেট হয়ে যাবে মেন কথা তোমার স্টার্টের লাইন ট্রাভেল হইলো বলে চেক ইঞ্জিন লাইন শো করে দিয়েছে ইনশাল্লাহ কথা হবে ভাইজান পরে কথা হবে।